শিক্ষানগরী রাজশাহীতে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বঙ্গবন্ধু হাইটেক পার্ক। হাইটেক পার্কে থ্রি স্টার মানের হোটেল ও দেশি বিদেশি আইটি কোম্পানিতে সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান। দ্রুতই কর্মচাঞ্চল্যে মুখর হবে পার্কের প্রতিটি ক্ষেত্র। দক্ষ জনবল তৈরিতে কাজ করবে প্রশিক্ষণ কেন্দ্রগুলো। দশতলার এই ভবনে প্রায় 1 লাখ স্কোয়ার ফিটের 70,000 স্কোয়ার ফিট ইতোমধ্যে 10টি বিভিন্ন আইটি ফার্মকে বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি 30,000 স্কোয়ার ফিট জায়গা বরাদ্দ প্রক্রিয়ায় আছে আরও 7টি আইটি প্রতিষ্ঠান, যেখানে কাজের সুযোগ পাবেন প্রায় 12,000 কর্মী। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আসলে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে হলে অনেকগুলো ইনিশিয়েটিভ লাগবে। আমরা একটা ছোট একটা উদ্যোগ, এটা কিন্তু একটা শিক্ষানগরী, এখানে সবসময় অনেক ছাত্রছাত্রীরা থাকে, তো ওদেরকে যদি প্যারালালি এই জিনিসের সাথে সংশ্লিষ্ট করা যায় উই ক্যান হ্যাভ এ গুড রেজাল্ট। এখানে যারা প্রশিক্ষণ নেবে তারা অ্যাডভান্স লেভেলের প্রশিক্ষণটা নেবে, নেওয়ার পরে এরা আমাদের দেশ থেকে গিয়ে গ্লোবালি ওয়ার্ক করবে। 8 থেকে 10টা প্রতিষ্ঠান এ যাবৎ হলো স্পেস বরাদ্দ নিয়েছেন এবং তারা ইতিমধ্যেই অনেকে কাজ শুরু করে দিয়েছেন, দু একজন আরও সবাই আর কিছুদিন পরে শুরু করে দেবেন। বিনিয়োগকারীরা বলছেন শিক্ষিত তরুণদের মেধা মননে লাভজনক হবে আইটি ফার্ম। হাইটেক পার্কের সিনেপ্লেক্স ও অন্যান্য 3টি প্লটে 3-স্টার হোটেল সহ আরও 1টি সফটওয়্যার ফার্ম বরাদ্দ নেয়ায় কর্মসংস্থান ও আয় বাড়বে। আইটি পার্কে কেন্দ্র করে ছোট ছোট আইটি ট্রেনিং সেন্টার আমরা করব এবং যে ট্রেনিং পেয়ে তারা এখানে কর্মসংস্থান পাবে এবং সেই কর্মসংস্থানের মধ্যে দিয়ে তারা ব্যাপকভাবে আয় করতে পারবে। অনলাইনে যারা এই সমস্ত কাজ করেন সেই দক্ষ যুব জনশক্তি তৈরি হয়েছে, তারা এই কমপ্লেক্সের এই স্থাপনার পরিপূর্ণ ব্যবহার করতে পারবেন এবং নিজেদের পায়ে আর্থিকভাবে তারা দাঁড়াতে পারবেন। প্লট বরাদ্দ নিয়ে ফ্রিল্যান্সিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও অ্যাপস তৈরি সহ বিভিন্ন আইটি ফার্ম গুগল ও নোকিয়া সহ বিশ্বের বেশ কিছু বড় কোম্পানির সঙ্গে চুক্তিভিত্তিক কাজ শুরু করে দিয়েছে। রাকিবুল হাসান, এখন রাজশাহী।